নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সতেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ এই দিন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে যার দরুন এই আট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ভূতে টাকা দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি নমস্কার আমি কল্যাণ রায় শুভ বন্ধুরা সতেরোই সেপ্টেম্বর রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করতে চলেছে এবং যার ধরুন যে আটরাশির কথা বলতে চলেছি তাদের ভূতে টাকা দিতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে এর পাশাপাশি আপনাদের যাদের লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি করতে চলেছেন আপনারা আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই রবি গ্রহ আমাদেরকে বেসিক্যালি কি দেয় বা কি জীবনে প্রভাব ফেলে দেখুন রবি পিতৃকারক গ্রহ এবং এই রবির মধ্যে ফায়ার বা আগুনের প্রভাব কিন্তু রয়েছে অর্থাৎ রবির মধ্যে আমাদের এই জগতের যে আলো সেই আলো কিন্তু এই রবি প্রদান করে থাকে ঠিক তেমনি আমাদের জীবনে আলো কিন্তু এ রবি প্রদান করে থাকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনি কতটা খ্যাতি পাবেন আপনার কতটা যশ হবে আপনার সম্মান কত দূর যাবে এই সমস্তটাই রবি গ্রহের আন্ডারে এর পাশাপাশি গভর্নমেন্ট সেক্টরকে গ্রহ দেখিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ গভর্নমেন্ট যত কাজ হয় সমস্ত কাজকেই কিন্তু গ্রহ দেখিয়ে থাকে এছাড়াও পিতৃ সুখ এবং পিতার হেল্প পুরোটাই গ্রহের আন্ডারে অর্থাৎ রবি গ্রহ দেখিয়ে থাকে এর পাশাপাশি আপনাদের গ্রহ যদি জন্মছকে খারাপ অবস্থায় থাকে তাহলে গভর্নমেন্ট পানিশমেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ জেল জরিমানা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই আপনাদের জন্মছকে যদি রবির অবস্থান শুভ থাকে এবং রবির দশা বা অন্তর্দশা চলে তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এই সতেরোই সেপ্টেম্বর থেকে রবির রাশি পরিবর্তনের শুভ প্রভাব পাবেনই পাবেন যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথা রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেইড সার্ভিস তাই তারাই কেবলমাত্র যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক রবির রাশি পরিবর্তনে কোন আট রাশিকে ভূতে টাকা দিতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সতেরোই সেপ্টেম্বর থেকে রবির রাশি পরিবর্তনের ফলে আপনাদেরকে ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এর পাশাপাশি আপনারা পিতার কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন অর্থাৎ পিতৃ সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এবং পিতৃ সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ফুতে টাকা দিতে চলেছে এই সময় আপনাদের আটকে যাওয়া কাজ না হওয়া কাজ কিন্তু হয়ে যাবে এবং আপনাদের মান সম্মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি আপনারা পিতৃ সুখ কিন্তু পেতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুধু তাই নয় বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এবং আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে পিতৃ সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ডেভেলপমেন্ট করতে চলেছে বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে এর পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সে সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের হাতে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রবির রাশি পরিবর্তনে আপনাদেরকেও ভূতে টাকা দিতে চলেছে এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে শুধু তাই নয় এই সময় আপনারা মান সম্মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন গভর্নমেন্ট টেন্ডারনেট তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিন আগত হতে চলেছে এরপরে শেষ এবং আট নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই সতেরোই সেপ্টেম্বরের রবি রাশি পরিবর্তনে ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে এই সময় যে সমস্ত কাজ হচ্ছিল না সে সমস্ত কাজ তো হয়ে যাবেই এর পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ যার দরুন আপনারা আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু অনায়াসে পূরণ করে ফেলতে পারবেন তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনে ভূতে টাকা দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তখন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ